আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত আর একটি মহা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। গ্রামীণ ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ পরীক্ষার রেজাল্ট। গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা সারাংশ। পদের নাম প্রবেশনারি অফিসার। পদের সংখ্যা প্যানেল নিয়োগসহ 200 জন প্রায়। নিয়োগ পরীক্ষার পদ্ধতি MCQ 1 ঘন্টা, পূর্ণমান 60, লিখিত 30 মিনিট, পূর্ণমান 40 মার্ক। MCQ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, লিখিত বাংলা ও ইংরেজি অনুবাদ, লিখিত গণিত ও NGO বিষয়ক ফোকাস রাইটিং। প্রশিক্ষণ সময়ের প্রথম 5 মাসে 11,000 টাকা, প্রশিক্ষণ পরের 7 মাসে 12,000 টাকা এবং চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ জাতীয় বেতন স্কেলের 9ম গ্রেডের বেতন ভাতা ও সুযোগ সুবিধা। গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে, গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে আপনারা প্রথমে গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর, গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট grameenbank.org ও রেজাল্ট সাইট grameenbank.org/result এই ওয়েবসাইটে প্রবেশ করুন। 2 নম্বর, পরীক্ষার রেজাল্ট পৃষ্ঠার মধ্যে অনুসন্ধান করুন। 3 নম্বর, আপনার রোল নম্বর দিয়ে পরীক্ষার ফলাফল দেখুন। 4 নম্বর, আপনি একটি PDF ফাইল ডাউনলোড করতে পারেন যেটি পরীক্ষার ফলাফলের লিস্ট থাকে। 5 নম্বর, রেজাল্ট দেখার পরে নিজের ফলাফল সংরক্ষণ করতে পারেন। 6 নম্বর, মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আরও সহজ পরীক্ষার ফলাফল জানতে আপনি একটি গুরুত্বপূর্ণ সেবা ব্যবহার করতে পারেন। আপনি ইন্টারনেটে অনেক ওয়েবসাইট খুঁজে পেতে পারেন যার রেজাল্ট দেখার সেবা। তবে আসলে এই ছিল আজকের সর্বশেষ গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের নিয়োগ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।